Assalamualaikum. Welcome to my channel Yummy Beauty Food and Blog. আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পরোটা রেসিপি। এই পরোটা সকালের নাস্তা এবং বিকেলের নাস্তা ও মেহমান অতিথি আপ্যায়নে খুব মজাদার হয়ে ওঠে। তো চলুন দেখে নিই। আমি এখানে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিলাম। এই চামচটা হলো হাফ চা চামচ। এটা দিয়ে আমি পরিমাণ নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আমি হাতে কুসুম গরম পানি নিয়েছি কাপে করে, 1 কাপ পানি নিয়েছি। যতটুকু লাগে তো লাগবে, 1/2 কাপ পরিমাণ পানি লাগবে। আমি একটু একটু করে দিব এবং মেখে নেব। এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। সামান্য একটু তেল নেব এবং এই ডোয়ের উপরে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। এই সময়টাতে চিকেনটা রান্না করে নেব। আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দিব কিছু গরম মশলা, 2টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 1টি এলাচ, 3-4টা লং দিয়ে দিই। 1/2 কেজি চিকেন নিয়েছি হাড় ছাড়া, তো সেগুলো এখন দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। সব উপকরণ দিব এখন। তো আমি প্রথমে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। একটু নেড়ে নিচ্ছি আবারও। না নাড়িয়ে সব উপকরণ দিলেও হবে। আর দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। হাফ চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আরও একটি উপকরণ দিব, সেটা কিছুক্ষণ পরে দিব। একটু নেড়ে নেই। সেটা হলো ভিনেগার। আমি 1/2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে রেখে দিব 5-6 মিনিটের জন্যে। চিকেন পরোটা বা চমচা সিঙ্গারা যাই হোক না কেন, ভিতরের পুরটা যদি খেতে খুব টেস্টি হয় তাহলে চিকেন চমচা এবং পরোটা সিঙ্গারা সবই টেস্টি হয়। পুরটাকে ভালোভাবে তৈরি করে নিতে হয়। 5-6 মিনিট পরে নেড়ে ছেড়ে আমি চিকেনটাকে তুলে ফেলব। এখন আমি চলে আসলাম 30 মিনিট পরে। দেখি চিকেন পরোটা ডো ঠিক পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন কতটা সফট হয়েছে। তো এখন আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব। আমি 3টা চিকেন পরোটা তৈরি করব। তো এখন একটু আমি চিকেনটাকে রেডি করে নেব। রান্না করা চিকেনে আমি এখন দিয়ে দিব আমি 1টা টমেটো, 2টো পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ কুচা করে নিয়েছি। চিকেনের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই পর্যায়ে চাইলে একটা ডিম ভেঙে দেওয়া যায় সাথে, কিন্তু আমি দিব না। আজ আমি ডিম ছাড়াই তৈরি করব চিকেন পরোটা। ডিমটা দিলে আর এই পরোটাটা যখন কাটা হয় তখন এই চিকেনগুলো ঝরে পড়ে না, সেজন্য ডিম দেওয়া হয়। তো আমি দিব না। তো এখন আমি রুটি তৈরি করে নেব। আমি পাতলা করে বড় একটা রুটি তৈরি করে নেব। দেখুন কতটা পাতলা করেছি। এখন দিয়ে দিচ্ছি এই চিকেন পুরটা যেটা আমি তৈরি করেছি। এখন আমি একভাবে বোটে দেখাবো। আমি এভাবে ডিম পরোটা বা চিকেন পরোটা বোটে তৈরি করি না, আমার কাছে এটা ভালো লাগে না। একদিকেই অনেক ভারী হয়, নিচের অংশে খুব পাতলা হয়। তবু আমি দেখাচ্ছি আপনাদের
দেখুন উপরের অংশ কতটা ভারী হয়েছে পাড়ে পাড়ে পড়াতে, আর নিচের অংশ একদম পাতলা। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি আগে তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে চুলার আঁচ আমি কীরকম রেখেছি। আমি লো রেখেছি চুলার আঁচ। তো এখন এই হালকাভাবে এটাকে ভেজে নেব, যাতে করে একটু উপরে মচমচা হয়। তো উল্টে পাল্টে আমি এই চিকেন পরোটাটাকে ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিচ্ছি প্লেটে। আমি আরেকটি পরোটা বোটে দেখাচ্ছি, ঠিক যেভাবে আমি বোটে তৈরি করি। আমি চিকেন ফুল পুনরায় সেভাবেই দিয়ে দিচ্ছি, এবং দেখুন আমি কীভাবে বোটে নিচ্ছি, এটাই আমার বেশ ভালো লাগে। দেখুন দুটা পার্ট দেওয়ার পরে এই অংশটা ভারী হয়েছে, কিন্তু নিচের অংশ এখনও পাতলা, যেখানে কোনো পার্ট পড়ে নাই। তো সেখানে আমি এভাবে বোটে দিব, তাহলে হয় এভাবে তৈরি করলে হয় যে নিচের অংশ এবং উপরের অংশ একই রকম থাকে, মাঝখানে পুর থাকে। আমি এভাবেই তৈরি করি। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিন, এবং ভালো লাগলে কমেন্টস করুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।